আসসালামু আলাইকুম রনি ভাই। ওয়ালাইকুম আসসালাম ফয়সাল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ফয়সাল ভাই ভালো। ফয়সাল ভাই আজকে আপনার স্পেশাল একটা থ্যাঙ্কস জানাই, যে এত বৃষ্টির ভেতরে বাইরে কিন্তু অনেক বৃষ্টি হইতেছে। জি বৃষ্টি হচ্ছে। আমি যখন গতকালকে আপনাকে ইনভাইট করছি যে ফয়সাল ভাই আমার ফার্মে কিছু কবুতর আছে দেশি দেশে এবং দেশে বাইরের কবুতর কিছু সেল করব, তো আপনাকে যখন ইনভাইট করলাম আপনি এক চান্সে রাজি হয়েছেন ভাই, আর এত ঝড় বৃষ্টির ভিতরে আপনি আসছেন, এই জন্য আপনাকে স্পেশাল একটা থ্যাংক ইউ। ওয়েলকাম ভাই। তো ভাই আমরা বেশি কথা না বাড়িয়ে কবুতর কি কি আপনার আছে মানে ফেন্সি বা গ্রিবাস বা রেসার এগুলো দেখবো, এখন আপনার মুখে আগে শুনতে চাই যে আপনি কি কি কালেকশন আছে বর্তমানে। আজকে আমার যে কালেকশনটা আছে স্পেশালি ফয়সাল ভাই, এটা পেরসন বাডের জন্য স্পেশালি। আজকে যে কালেকশনগুলো আছে আপনাদেরকে আমি ইউরোপিয়ান লাহোরি দেখাবো, গুলুবার যেটা আছে ব্ল্যাকটা আছে, তারপর হলো কিছু কবুতর আছে ফয়সাল ভাই যেটা পাকিস্তান থেকে আনা, পাকিস্তানি হাই ফ্লায়ার বলে, যেমন চিলা আছে, তারপর হলো আর্মি এক জোড়া জিরা গলা আছে, তারপর ঝাকগল আছে, মানে ফসল বেলজিয়ামের রেসার আছে, জনসন ব্ল্যান্ডের অনেক কবুতর আছে যেগুলো আমি এক ধাপে ধাপে আপনাকে দেখাবো। আবার ভাই পাকিস্তানি কালদম আছে যেটা আমি আপনাকে দেখাবো, বাচ্চা সহ আছে ভাই, বাচ্চা সহ আছে, এবং আমার কাছে যেগুলো ভাই আজকে একটা স্পেশালি কথা বলি, পাকিস্তানি কালদম চিলা আছে হাই ফ্লার, প্রত্যেকটা কবুতরই 7-8 ঘন্টা করে ফ্লাই করবে এবং এর বাচ্চাও 7-8 ঘন্টা করে। ফসল ভাই দেখা গেছে যে আমার কাছে বেলজিয়ামের গিজেলের বাচ্চা আছে 3 পেয়ার, রেড চেকার আছে রানিং পেয়ার, যেগুলো হলো ক্লাবের BTRFC ক্লাবের বিভিন্ন ভালো ভালো ব্লাড লাইনের রেসার আছে, সব ধরনের কবুতর আছে, আমি আপনাকে এক এক ধাপ বাই ধাপ দেখাবো। ঠিক আছে চলুন আমরা আপনার কবুতরগুলো দেখি এবং কোয়ালিটিগুলো যাচাই করি যে কি ধরনের। ফার্স্ট কথা হলো আমার যে ভিডিও পাবলিশ হওয়ার পর মানুষ এখন আমার লাহোরি রনি ভাবি চিনে, তো আমি চাই আপনার চ্যানেলে আমার অনেক মানুষের রিকোয়েস্ট আজকে আমি পেরেছেন মানে ভিডিওটা আপনি শো করতেছেন বা আমি আপনাকে দেখাচ্ছি, তো ফার্স্ট আমার পছন্দের একজন লাহোরি দেখাই যেটা ইউরোপিয়ান ব্ল্যাক লাহোরি। রনি ভাই আপনার অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটা একটু শেয়ার করেন ভাই। আমার অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর 13 নতুন বাজার কালপাত, আর আমার মোবাইল নাম্বারটা হলো 01989636090। আচ্ছা ভাই আমি একটা কথা এখানে একটু বলি, যে অনেক প্রবাসী আছে যে টাকা পাঠাইতে ভয় পায় যে আমি যদি কবুতরের জন্য টাকা পাঠাই যদি মেরে যায়, তো একটা ক্লিয়ার কাট ফয়সাল ভাই আপনার চ্যানেলে আজকে আমি ফার্স্ট ফোকাস করতেছি এই 13 নম্বর যে ভাই আমার এই ফার্মটা এটা আমার নিজের বাড়ি, আর আমি এইখানকার স্থানীয়, আমার বাপদাদারা সবাই স্থানীয়, তো আপনারা টাকা পাঠাইলে ভাই এতটুকু নিশ্চিন্ত পাবেন যে টাকা কখনো মাইর হবে না, আর আপনার কবুতর ডিম বাচ্চা না করলে ভাই সম্পূর্ণ টাকা রিটার্ন দেওয়া হবে, এইটাও আপনি ভরসা পাইতে পারেন। হ্যাঁ ফয়সাল ভাই এটা হলো আমার ইউরোপিয়ান ব্ল্যাক লাহোরি, যেই কবুতরগুলা মানে এটা ইনপুট করা হয়েছে মানে বিদেশ থেকে এই কবুতরগুলো আনা হয়েছে, এর ভিতরে ভাই আমি 4 জোড়া কবুতর নিয়েছিলাম এক বড়বার কাছে, 4 জোড়ার ভিতরে 3 জোড়াই সোল্ড আউট, এই এক পেয়ার আছে দেখেন। আর এরকম যদি কেউ কোয়ালিটি ফুল কবুতর চায় যে লাহোরি রনি ভাই ব্ল্যাক, আল্লাহ রহমতে 2-4-10 জোড়া আমি দিতে পারবো। তবে ফয়সাল ভাই কোয়ালিটি দেখছেন কবুতরের, অনেক সুন্দর কবুতর মাশাআল্লাহ, একটা ফাটা নাই দেখেন ভাই, একটা মার্কিং মিসিং নাই, মাথার যে শেপ ঠোঁটগুলো সাদা, পায়ের নখগুলো দেখেন। তো মাশাআল্লাহ কবুতরগুলো অনেক সুন্দর এবং লেজ বা পাখে কোনো ফাটা নাই, লাহোরির মতন লাহোরি, বিগ সাইজ এবং শেফটাও ইউ। ডিম বাচ্চা 100% কনফার্ম, বেবি আছে ভাই দুটো আমার কাছে এখন। আচ্ছা বেবিগুলো একটু দেখেন তো ভাই, এগুলা কি এটা বেবি পেয়ার ভাই? ওই একটু আগে ইউরোপিয়ান ব্ল্যাক লাহোরি দেখলাম না, ওটা দুটো বেবি, এই যে আর দুটো বেবি আমি সেল করে ফেলছি, নটটা তো বিশাল বড়, পায়ের মোজাও তো অনেক বড়। হ্যাঁ ফেদারগুলো দেখেন, এবং ভাই নরমাদি আমার কবুতর সব বিগ সাইজ আছে, এবং ভাই এই কবুতরগুলো একটা বৈশিষ্ট্য বলি যে ওরা নিজের বাচ্চা নিজেরাই করে, এটা ফুস্তানি করা লাগে না। একটা ইউরোপিয়ান লাহোরি ব্লুবার আছে এবং নরমালি বিগ সাইজের, এবং এই কবুতরটাও ভাই ইনপুট করা কবুতর, মাশাআল্লাহ অনেক বড় কবুতর এবং বিগ সাইজ। হ্যাঁ ভাই এবং বিগ সাইজ এবং কবুতর অরিজিনাল লাহোরির শেপ হিসাবে যেরকম ইউ শেপ ভাই, এগুলো আপনি দেখেন আমার প্রত্যেকটা কবুতর ইউ শেপ। এবং ভাই এই কবুতরটা যদি কেউ নিতে চায় তো আপনি যোগাযোগ করলে আমার সাথে পাবে, এটা রানিং পেয়ার, এটার অলরেডি 4টা বাচ্চা আমি সেল করছি। এই কবুতরটা 4টা বাচ্চা ভাই আমি সেল করছি, এবং ডিম পারছে ভাই একটা হাসির কথা হলো, আমি ডিম 7,500 টাকা সেল করে ফেলছি 3 দিন আগে। বলেন কি ডিম মানুষ কিনবে ভাই? আপনি বিশ্বাস করবেন না, পারে না যে মানে ওরা এরকম হয়ে গেছে যে আমার কাছে আসছে 3 দিন এসে ডিম পারছে ভাই, ভাই এটা তো অনেক দামি কবুতর ব্লুবার, আপনি তো জানেন হয়তো বা ফসল ভাই ব্লুবার এবং ব্লুবার লেস খুব ডিমান্ডেবল কবুতর। জি জি হ্যাঁ, পরে ডিমগুলো আমি বিক্রি করে ফেলছি কারণ অনেক রিকোয়েস্ট করছে এই জন্য দিয়েছি।
সাদা বোম্বাই কি এটা নর? হ্যাঁ ভাই এটা সাদা বোম্বাই নর। এটা তো সাদা বোম্বাই এখন তো ভালো ডিমান্ড, এক পিসি আছে আপনার কাছে? হ্যাঁ ভাই আমার কাছে একটা নর আছে, মাদিটা আনছিল ভাই, মাদিটা উড়ে চলে গেছে, মানে ঝরে ছিল, মাদিটা উড়ে গেছে আমার এখান থেকে। এটা পুরাই ব্যাড লাগ আপনার। হ্যাঁ হ্যাঁ নরটা সিঙ্গেল আছে ভাই, যদি কেউ মনে করে যে একটা ফাইভ বোম্বাই নর লাগবে তো আমার সাথে কন্ট্যাক্ট করলে পাবে। এবং ঝুটিটা দেখেন ভাই খোপা অনেক বড়, এবং নরটা হোমার মতো সাইজ এত বড়। ফয়সাল ভাই আমার যে যে কবুতরগুলা এটা হলো গিয়া জার্মানির, ঠিক আছে, অ্যাঞ্জেল টেলমার্ক, জার্মানির অ্যাঞ্জেল টেলমার্ক, এটা হলো জার্মানির কবুতর, ঠিক আছে। কবুতরগুলার গেটা দেখেন ভাই, দুটোটা কবুতর কিন্তু বাচ্চা, কেউ আবার রানিং মনে করেন না, এই কবুতরগুলা কেবল জিরো পরের বাচ্চা। কেউ যদি মনে হয় যে না আমি এই কবুতরগুলো নিয়ে পারবো, যার টেলমার্ক পালে জার্মানির, আর এই কবুতর একটা অ্যাঞ্জেল যে আমি আপনাকে একটা জিনিস দেখাই, এই কবুতরের এই যে পশমগুলো আছে না ডানে বামে ইয়েলো কালার বের হবে নর্মালি দুটোটারই, এবং কবুতরগুলো আমি আপনাকে ছেড়ে দেখাচ্ছি। হ্যাঁ ফয়সাল ভাই আমার এই ইয়েলো অ্যাঞ্জেল টেলমার্কটা যদি কেউ নিতে চায় আমার সাথে কন্ট্যাক্ট করলে ইনশাল্লাহ তাকেও দেওয়া হবে। হ্যাঁ ফয়সাল ভাই আপনাকে এখন একজন স্পেশাল কবুতর দেখাবো, যেটা হলো ব্ল্যাক বোম্বাই, যেটা জার্মানির কবুতর, এবং নর্মালির খোপা সেম, এবং বেবি সহ ভাই, এই যে একটা বেবি সহ আমার এইখানে কবুতরটা আনার পর ভাই আমি তো হারিয়ে দিই নেই, একটা ডিম নিচে পারছে এই যে ফাইটা গেছে, আর আরেকটা ডিম পাইছিলাম ওই যে বাচ্চা সহ। কেউ যদি মনে করে যে জার্মান ব্ল্যাক বোম্বাই অরিজিনালটা নিবে সে আমার সাথে কন্ট্যাক্ট করলে বেবি সহই তাকে দেওয়া হবে। এবং ভাই খুব কালারফুল আমি দুটোটা কবুতর ধরে দেখাইছি। হ্যাঁ ফয়সাল ভাই আমার এই জার্মান ব্ল্যাক বোম্বাই দুটো একবারে অরিজিনাল, ওই যে বাচ্চা সহ, এবং কালারফুল আপনি দেখেন একবার অরিজিনাল চিকচিক ব্ল্যাক কালার। কেউ যদি মনে করে যে না বাচ্চা সহ এই বোম্বাইগুলো নেবে তাকে অবশ্যই দেওয়া হবে, সেলের জন্য না। আমি এটা জার্মান প্রবাসী এক বড় ভাই আছে রাজু ভাই, তার কাছে এটা সেল করছি, এবং এই বাচ্চাগুলো ভাই মালয়েশিয়ান প্রবাসী আলিফ ভাই তাকে আমি গিফট করছি, এবং তারা যদি এই ভিডিওটা দেখে থাকে তো তারা অবশ্যই খুশি হবে যে এটা হলো এই বাচ্চাগুলো হলো আলিফ ভাইয়ের, আর ওই কবুতরগুলো রাজু ভাইয়ের, দু একদিনের ভিতরে তার বাসায় চলে যাবে। এবং ভাই বোম্বাইয়ের কোয়ালিটিগুলো কেমন ফয়সাল ভাই? সুন্দর, ঝুটি বড়। জি ভাই বেবি কয় পরের ভাই? এটা নিউ অ্যাডাল্ট পেয়ার। নিউ অ্যাডাল্ট পেয়ার? জি ভাই। এই কবুতর এটা তো মানে হালকা একটু মিস মার্কিং, মানে মিস মার্কিং দেখা যাচ্ছে। এই কবুতরটা ভাই হালকা একটু মিস মার্কিং হলো মাথার সামনে, আর হলো বিরাট ছোট্ট কালো সাদা। কেউ যদি, তবে এটা অনেক ডিমান্ডেবল কবুতর, কেউ যদি এই পেয়ারটা আমার কাছে নিতে চায় নতুন পেয়ার, তো তার জন্য মোটামুটি আমি দামের ব্যাপারে একটু স্যাক্রিফাইস করবো, যেহেতু একটু মার্কিং মিসিং আছে। তো রনি ভাই অনেকেই তো প্রাইজের সম্পর্কে জানতে চায়, তো দামগুলো বললে একটু ভালো হইতো না? যে কোনো ভিডিওতে দামটা এখন থেকে হাইড করি, আপনি আলোচনা সাপেক্ষে যে কোনো কবুতর নেবেন দামে বললে আমার থেকে নেবেন, না হলে না সোজা। ফসল ভাই আপনাকে এখন আমি দুই জোড়া নিউ অ্যাডাল জার্মানির, মানে ব্ল্যাক ম্যাক পাই দেখাইতেছি, যেটা ড্যানিশ ব্লাড লাইনের, এবং এগুলো কিন্তু ভাই হাই ফ্লায়ার কবুতর। কেউ যদি মনে করে যে আমি দুই পেয়ার ব্ল্যাক সম্পূর্ণ মেলান, ঠিক আছে ওই পাশের পাকটা দেখি একটু মেলান, কোনো ফাটা নাই, ঠিক আছে। কেউ যদি এই দুইজনা মনে হয় যে নিবে কল দিলে ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে। ম্যাকপাই একবারে অরিজিনাল হাই ফ্লায়ার রানিং পেয়ার, যদি কেউ মনে করে যে না আমি একজন রেড ম্যাকপাই নিব তো সে আমার সাথে কন্ট্যাক্ট করলে এই জোড়া নিতে পারবে, এবং এটা ডিম বাচ্চা কনফার্ম, নিজের ডিম বাচ্চা নিজেই করে, নিজের ডিম বাচ্চা নিজেই করতে হবে। জি ভাই, এবং এবং রেড গিয়ারের দুটোটা কবুতর হবে, কোনো মার্কিং কোনো মিসিং নাই, আমি একটা জিনিস দেখাই আপনাকে, দেখাই কোনো মার্কিং মিসিং নেই, এবং কালারফুল ভাই অরিজিনাল যে মানে রেড ম্যাকপাইয়ের যে কালারটা হয় এটা এই কালারে একবার রেড কালার, নর্মালি সেম কালার। হ্যাঁ নর্মালি সেম কালার ভাই, এবং বিগ সাইজের ভাই দুটোটা কবুতর। জার্মানির একজন রেড জার্মান সিল কবুতর জার্মানির,
এই কবুতরটা ডিম বাচ্চা ওকে, কিন্তু ভাই এটা অনেক ডিমান্ডেবল কবুতর, অনেক দামি কবুতর, কেউ যদি নিতে চায় তো এই জোড়া দেওয়া হবে। আপনি কি রানিং না নিউ মেটাল ভাই? এই জোড়া বাচ্চা করা হয়েছে এবং গত 3-4 দিন আগে ডিম পাচ্ছে, এটা ডিম বাচ্চা দেওয়া হয়েছে। এবং কবুতরের ভাই আপনি বডি ফিটনেস দেখেন আর বিগ সাইজের কবুতর, কোনো ফাটা নাই, মার্কিং মিসিং নাই ভাই, দেখেন এখানে কিছু আফসান গ্রিজেল রেসারের বাচ্চা দেখতে, সেগুলো কি সেল করবেন নাকি শুধু প্রদর্শন দিবেন? ভিডিওতে সেল করা হবে, সেল করা হবে। এগুলো ভাই একটা কথা বলি, এখানে প্রত্যেকটা কবুতরই কোয়ালিটি ফুল। এই যে গ্রিজেলের বাচ্চাগুলো আমি ফয়সাল ভাই আপনাকে দেখাই যা কিছু জোড়া করে, এই যে গ্রিজেলের বাচ্চারা ফয়সাল ভাই, এর বাবা মা, এর বাবা মা ভাই আপনি বিশ্বাস, মানে আপনি তো হয়তো বা রেসার সম্বন্ধে জানেন, যতবার রেস করা হয়েছে, যতবার রেসিং করা হয়েছে ভাই এই কবুতরগুলো, ততবারই ওর বাবা মা বাসে ব্যাক করছে। এবং প্রথম ফার্স্ট থার্ড তিন, মানে তিন প্লেসে ছিল ওর বাবা মা। আর এই বাচ্চাগুলো ভাই আমার থেকে তিন পেয়ার গিজেল বাচ্চা আছে, যদি কেউ নিতে চায় একসাথে তো আমি একটা কনসিডার করবো তাদের জন্য, যদি তিনজনে নিতে চায়। আর ফার্স্ট কথা হলো ভাই এই গিজেল বাচ্চাগুলো অনেক দামি কবুতর, যারা নিবে উড়ানোর জন্য, যে মোটামুটি আমি হাই ফ্লায়ার, যে কবুতর উড়াবো তারা নিয়ে ভাই তাদের মন ভরে যাবে। যেমন আমার থেকে এর আগেও যারা গিজেলের বাচ্চা নিছে সবাই আমাকে একটা কথা বলে যে রনি ভাই আপনার কবুতর মানে উড়ার দিকটা ফার্স্ট। এখন আমি বলি যারা এখন নতুন এই কথাটাকে বিশ্বাস করেন না বা কবুতর নিয়ে আপনি আমাকে ট্রাই করতে পারেন যে আমার কবুতরগুলো মোটামুটি কেমন ফ্লাই করে। তো তিন জোড়া বাচ্চাই আমি দেখাইতেছি, এক জোড়া দেখালাম। রনি ভাই আপনার কাছে টোটাল রেসারের বাচ্চা মানে গ্রিজেলের বাচ্চা কয় জোড়া আছে? ভাই আমার কাছে টোটাল গ্রিজেলের বাচ্চা আছে তিনটা, তিন পেয়ার আফসান আর এক জোড়া হোয়াইট রেসার। এবং বাচ্চাগুলো ভাই সম্পূর্ণ কোয়ালিটি ফুল। এবং ছয়টা বাচ্চাতে ভাই সম্পূর্ণ ট্যাগ আছে, ভাই ট্যাগ করো। একটা বাচ্চার পাখির সেটআপ দেখান তো, তো মাশাআল্লাহ জিরো পরের বাচ্চা। ভাই মিলি কিরকম এগুলা ব্লাড লাইন কি ভাই? আমার এখানে প্রত্যেকটা কবুতরই জনসন ব্লাড, জনসন ব্লাড লাইন প্রত্যেকটাই, প্রত্যেকটা কবুতর। এই যে মিলি ভাই জিরো পরের বাচ্চা, এগুলো এখন কেউ ফ্লাই করতে পারবে যদি নিয়ে যায়। হ্যাঁ রেসারের জন্য বেশ জিরো পরের বাচ্চা, জি ভাই, কেউ যদি উড়াইতে চায়। ভাই এখানে এক জোড়া আছে, এই যে মাক্সি পেয়ার বাচ্চা জনসন ব্লাডের, এটা হলো ভাই চার পরের, চার পরের, জি ভাই। এগুলো আমি ফ্লাই করাই নাই, এগুলো যদি কেউ নিতে চায় তারা নিয়ে ফ্লাই করাইতে পারবে, ফ্লাই করাইতে পারবে, জি ভাই, জি। মাশাআল্লাহ আপনার তো মাক্সি জোড়ার কালার অনেক সুন্দর, নরমাদি সেম কালার, জি ভাই। ওর বাবা মা মোটামুটি ভাই ক্লাব চ্যাম্পিয়ন। রনি ভাই আপনার এই সবজি জোড়ার ব্লাড লাইন কেমন? ভাই এই সবজি জোড়ার ব্লাড লাইন তো জনসন ব্লাড, তবে ভাই এটার একটা কথা ভাই, এটা তো হাই ফ্লায়ার কবুতর। এবং এই কবুতরটা ভাই আমি আপনাকে বলি দোনোটাই রেস খেলা, বুঝছেন, তিনবার তিনবারই চ্যাম্পিয়ন হয়েছে। এবং এই কবুতরগুলোর ভাই একটা মানে ভালো গুণ বলি যে কখনো ভাই ডিম বাচ্চা মিসিং হয় না। আর এটার একটা প্রুফ আপনাকে এখনই দেখাই দিতেছি ফসল ভাই, এই যে এর বাচ্চা দুইটা, বাচ্চাগুলো ভাই নতুন খাবার শিখছে, তো এই জন্য আমি পাশে এই আয়না নিছি আর ওর দুইটা ডিম পারছে। গতকালকে দোনোটাই দুইটা কমপ্লিট হয়েছে, ওটা আমি আরেকটা জায়গায় মানে দিয়ে দিচ্ছি চালার জন্য। মা বাবা লাইট, বাচ্চাও তো লাইট। হ্যাঁ ভাই আমার কাছে লাইটই মানে কবুতরগুলো ভাই। আর ফসল ভাই একটা কথা, কেউ যদি মনে করে যে না আমি জনসন ব্র্যান্ডের সবজি নেবো গিজেন নিবো, তা আমার সাথে কন্ট্যাক্ট করলে পাবে। এবং এই বাচ্চাগুলো আছে না ভাই সর্বনিম্ন 3-4 ঘন্টা উঠবে। এবং ভাই ফসল ভাই বাচ্চাগুলো দাঁড়ানোর কোয়ালিটি দেখেন, আপনার লেজ দেখেন, সব কিছু দেখেন, সুস্থ আছে ভাই, হ্যাঁ 100% সুস্থ কবুতর। এই জনসন ব্ল্যাডের সবজি এটা কিন্তু লাইট কালার, যদি কেউ মনে করে যে না আমি বাচ্চা সহ নিব এই পেয়ারটা, তাও তাকে দেওয়া যাবে। এবং যদি মনে করে যে না আমি বাচ্চা উড়াবো রেস খেলবো, তাও সে বাচ্চা নিতে পারবে, বাবা মাও নিতে পারবে, বাচ্চাও নিতে পারবে, একসাথে দুটোই নিতে পারবে, বাচ্চা বা মা বাবা যা চাই নিতে পারবে। হ্যাঁ এবং ভাই বাচ্চাগুলোর আপনার কোয়ালিটি ভাই আপনি দেখেন, মানে ডাউন শেপের কবুতর, কিন্তু আমার কাছে যতগুলো রেসার আছে ভাই সবই ডাউন শেপের কবুতর, হ্যাঁ ডাউন শেপ। রানি ভাই রেড চেক আর কি এগুলা রানিং নাকি নিউ অ্যাডাল্ট? ভাই এই কবুতরগুলো রানিং পেয়ার, বিআরএফসি ক্লাবের দুই পেয়ার আছে আমার কাছে ভাই, রেড চেক আর দুই পেয়ার রানিং পেয়ার আছে। কেউ যদি মানে মনে করে যে আমি
রেড চেকার পালবো সে আমার থেকে দুই পেয়ারই রানিং নিতে পারবে। দুই পেয়ার রেড চেকার আছে? হ্যাঁ ভাই, এবং সবগুলোই কালারফুল, এবং কবুতরের পায়ে ট্যাগ আছে, এবং ট্যাগে লেখাও আছে বিআরএফসি ক্লাবের। এই এক পেয়ার, আরেক পেয়ার, এই যে ফসল ভাই, আমি ওইটাও দেখাইতে চাচ্ছি। এই যে ফসল ভাই, আরেক পেয়ার রেড চেকার, এটা হলো দ্বিতীয় পেয়ার ভাই। ওটা আপনার রেড চেকার দুইটাই মাশাআল্লাহ কালার অনেক সুন্দর কালার। জি ভাই, এবং এগুলোর বাচ্চাগুলো ভাই, বাচ্চা সেল করছি কিছুদিন আগে, বাচ্চাগুলো খুব হাই ফ্লাই করে ভাই। আপনার এই কবুতরগুলো ব্লাড লাইন বলতে পারবেন? মনে আছে? জি ফয়সাল ভাই, আমার প্রত্যেকটা কবুতরই মানে বারবার জিজ্ঞাসা করা লাগবে না, প্রত্যেকটা কবুতরই জনসন ব্লাড লাইন। আর এই মিলি পেয়ারটা ভাই রানিং পেয়ার, এবং এরও বাচ্চা সেল করা হয়েছে। যদি কেউ এটাও নিতে চায় যে আমি রানিং মিলি পেয়ার নেবো, রানিং পেয়ার থেকে নিয়ে পালবো, এবং 100% ডিম বাচ্চা করো, এবং এই জোড়াও নিতে পারে, এবং দুটোটাই লাইট কালার ভাই আপনার দেখেন। জি, দুইটাই লাইট কালার, কালার কবুতরের বডি, কবুতরের ঠোঁট একবার সব সেম, নর যেমন মাদির কালারও হেমন। বুঝছেন ফয়সাল ভাই, আমার এখানে মিলিটা সম্পূর্ণ লাইট কালার, নর যেমন মাদের কালার এমন, চোখের গিয়ারও সেমন, পায়ের কালারও একবারে ট্যাকও সেম, একবারে সব কিছু সেম। একজোড়া রেড চিলা আছে যেটা একবার অরিজিনাল রেড চিলা, এটার আপনার চোখ নাক শেপ দেখেন, ডাউন শেপের যে চিলা বলে, যেটা পুরান ঢাকায় খুব বিখ্যাত। এই এই কবুতরের বাচ্চাগুলো ভাই আমার ছাদে আছে 5-6 ঘন্টা ভাই নর্মালি ফ্লাই করে। আর এই কবুতরটা ভাই আমি অলরেডি 6টা বাচ্চা পাইছি, এবং এর বাচ্চা উড়াইতেছি। যদি কেউ মনে করে যে না আমি অরিজিনাল চিলা পালবো, তাহলে এই ডাউন শেপের চিলাটা সে আমার ফোন দিলে নিতে পারবে। এবং ভাই কবুতর একটা জিনিস দেখেন ফয়সাল ভাই, নর্মালি সেম কালার, এবং নর্মালি বিগ সাইজ। আমি আপনাকে ধরে দেখাইতেছি কবুতরগুলা, দেখি একটু বাই করেন। হ্যাঁ ফয়সাল ভাই, আমার এই চিলাগুলোর আসলে আমি চিলা বলি না, বলি কি রেসার। এগুলোর বাচ্চা কতটা ফ্লাই করে আপনি তো ফয়সাল ভাই ইউটিউবার সাথে উঠাবো, আপনি দেখেন মানে 7-8 ঘন্টা এরা উড়ে, এরকম অবস্থা। কেউ যদি আমার মনে হয় 2-3টা বাজে উড়ায়, তো ওই কবুতর ভাই ওদিন আর পাশে নামবে না। আর এই কবুতরটা ভাই আরেকটা বৈশিষ্ট্য করি ভাই, বলতেছে আপনারে যে ভাই কালার তো কোনো মিসিং নাই, লেস টেস সব নর্মালি সেম কালার, এবং কখনো ভাই ওগো ভাই রাইফেলের গুল্লি মিস আছে, কিন্তু ওগো ডিম বাচ্চা কখনো মিসিং নেই। কেউ যদি মনে করে যে না রনি ব্যাথা আমি একজন রেড চিলা নিয়ে পালবো, তা আমার যদি সে ফোন করে ইনশাল্লাহ তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। ঠিক আছে ভাই, ধন্যবাদ। যেগুলো পাকিস্তানি কবুতর আমার কাছে আছে, এবং এগুলোর বাচ্চাও আছে সাথে। যেমন এখন পাকিস্তানি একজন কবুতরদের দেখাবো হাই ফ্লেয়ার, একবারে অরিজিনাল পাকিস্তানি কালার ভাই। পাকিস্তানি কালদমের ফার্স্ট টাইম এটা মাদিদা দেখে না, মাদির সাইজটা দেখেন ফয়সাল ভাই যে কত বড়, মানে পাকিস্তানি কবুতর বা এর এই বৈশিষ্ট্য যে অনেক বড় বড় সাইজ থাকবে। হ্যাঁ ফয়সাল ভাই, এই যে আমার পাকিস্তানি কালদম পেয়ার একবার ফুল ফ্রেশ, এবং ডিম বা চালানি দেখেন এরও ঠিক আছে, সম্পূর্ণ ঠিক আছে, লেস 100% ফ্রেশ দুইটার। এবং আরেকটা জিনিস দেখেন ফয়সাল ভাই, এটার বুকটা দেখেন কোনো ফাটা নাই, না কোনো ফাটা নাই। পাকিস্তানি কবুতর বৈশিষ্ট্য এরকম যে কোনো ফাটা থাকবে না, এবং বিগ সাইজের হবে। আর ভাই এর বাচ্চাগুলো আমার কাছে আছে এখন, যে পাকিস্তানি কালদম পেয়ারের বাচ্চা রয়েছে যে দেখে আমি, ওরা এখন 5-6 পরে আছে ভাই, এই বাচ্চাগুলো 6-7 ঘন্টা ফ্লাই করে। নর্মাদি কি কনফার্ম হইছে? নর্মাদি কনফার্ম, একবার নর্মাদি কনফার্ম। কেউ যদি মনে করে যে না আমি রনি ভাইয়ের থেকে পাকিস্তানি কালদম নিব বাচ্চা সহ, সেও নিতে পারবে। দুটো বাচ্চা, আরও দুটো বাচ্চা ছিল ভাই আপনার গতকাল আমি সেল করে ফেলছি। এবং ভাই পাকিস্তানের কালদমের বাচ্চাগুলো দেখেন কত বড় বড় সাইজ বাবা মার মতো, এবং ওরা যখন ভাই 1 দশক ঝাড়বে ওরা পুরো ফুল বাবা মার মতো হয়ে যাবে। বাচ্চাটা নর আর ওই বাচ্চাটা মাদি, একবার পিছনেরটা মাদি সামনেরটা নর, পিছনেরটা মাদি সামনেরটা নর, এবং বাবা মার মতো ভাই, একবার সেম দেখেন, হ্যাঁ বাবা মার মতো, সেম বাবা মার মতো।
আর আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে দিন, যারা নতুন কালদম পালতে চান আপনারা অনেকে মনে করবেন যে আসলে ফাটা কালদমের বৈশিষ্ট্য এটা, বাচ্চা মনে হবে যে জিরা গলা বাইর হইছে। হ্যাঁ ভাই ফয়সাল ভাই, আর বড় হইতে হইতে সময় লাগবে, একটা কালদমের সম্পূর্ণ রূপে ফ্রেশ হইতে প্রায় 2 বছরের কাছাকাছি লাগে। এই যে এই কবুতরগুলো ফ্রেশ দেখতেছেন, এগুলা কিন্তু 1-2 দিন হয় নাই, এগুলার বয়স প্রায় 1.5 বছরের কাছে কম হবে না, মানে 1.5 বছরের আগে ক্লিয়ার হয় না। অনেকে দেখা গেছে ভাই গিরিবাস কালদম, ঠিক আছে কবুতর পালে কিসের জন্য ভাই, হাই ফ্লাইয়ের জন্য, নর্মালি সেম কালার, আবার আপনি মাথার শেপ দেখেন ডাউন শেপের। এই কবুতর গুলা ভাই রানিং ডিম বাচ্চা, ওকে এগুলার বাচ্চা নরমালি 6-7 ঘন্টা উড়বে, সোজা কথা। পাকিস্তানি কবুতর বলতে 6-7 ঘন্টা এটা সবাই জানে। হ্যাঁ ভাই আপনি কবুতর গুলার ঘেটা দেখছেন নরমালি, আমি আপনাকে চোখ গুলা দেখাইতেছি, জিরা আর্মি ডাউন শেপের, এই যে নটটার চোখ দেখেন সুন্দর এবং মাথা ডাউন শেপ। হ্যাঁ এবং ডাউন শেপের কবুতর ভাই, এটা হলো নটটা, আর এই যে মাথাটা দেখেন দোনোর এই ডাউন শেপের এবং চোখ দেখেন। দেশে বা দেশে প্রবাসী ভাইয়েরা হয়তো বা অনেক সময় মনে করতে পারে যে আমার হাই ফ্লাইয়ার দরকার, আমি মনে করি তারা যদি এই পাকিস্তানি জিরা আর্মি নেয় বাচ্চা 7 ঘন্টা আর 8 ঘন্টা উড়াইতে পারবে এবং তাদের মন স্যাটিসফাই হবে এই কবুতর নেওয়ার পর, বাচ্চা উড়ানোর পর। দেখেন কবুতরের কিতাবটা ফয়সাল ভাই, ভাই আমি যতটুকু জানি এটা মনে হয় পাকিস্তানি জাগগলা। জি ভাই আমি তো বলছি যে আমার কাছে যতগুলো হাই ফ্লাই আছে সব পাকিস্তানি, এটাও এই কবুতরটি জাগগলা কবুতর, এই কবুতরটাও ডিম বাচ্চা কনফার্ম। এই কবুতরের বাচ্চা ভাই সর্বনিম্ন 8 ঘন্টা উড়ে, পাকিস্তানে যে 2 পেয়ার দেখালাম জিরা আর্মি আর এই জাগগলা। এবং ফয়সাল ভাই একটা কথা কি, দৌড়া কবুতর ডাউন শেপের এবং কবুতর হলো ওল্ড ব্লাড লাইনের কবুতর, পাকিস্তানি কবুতর আমার জানা মতে ভাই খুব কম মানুষের কাছে আছে। হ্যাঁ ভাই আমার কাছে 2 জোড়া ছিল, 1 জোড়া গতকালকে সেল করে ফেলছি, আর 1 জোড়া আছে, যে আগে বুকিং দিবে সে পাবে। তবে আমি গ্যারান্টি দিয়ে দিব ডিম বাচ্চা যে 7-8 ঘন্টা বাচ্চা উড়বে, আর যদি 7-8 ঘন্টা বাচ্চা না উড়ে সে আমার কাছে নিয়ে আসবে, সম্পূর্ণ টাকা রিটার্ন তাদের দেওয়া হবে। একটা কবুতর ফসল আপনাকে ধরে দেখাই, এটা হলো নোটটা, সুন্দর চোখ, একটা কবুতর ফসল ভাই ফাটা, লেজটা দেখি, লেজটা দেখাচ্ছি ফসল ভাই আপনাকে ভাই, যেরকম গলা কালো এরকম লেজ কালো। হ্যাঁ এটা ভাই খুব ডিমান্ডেবল একটা কবুতর, কিন্তু সবার বাসায় পাওয়া যায় না। ঠিক আছে, এরা পাকিস্তানের চুঠাল কবুতর আছে যেগুলো হাই ফ্লায়ার কবুতর, এবং এটারও কবুতরের বাচ্চা 6-7 ঘন্টা ফ্লাই করবে, যদি মনে করে কেউ এইসব কবুতরগুলো নিয়ে রেস খেলবে তাও পারবে। দেখেন কবুতর, এবং নর্মাদি ভাই বিগ সাইজের, মাশাল্লাহ নর্মাদি দুইটাই খুব সুন্দর কবুতর ভাই। এর বাচ্চাও আমার কাছে 1 জোড়া আছে সাদা, যেগুলো আমি উড়াইতেছি 6-7 ঘন্টা ভাই ফ্লাই করে, খুব খুব উড়ে বাচ্চাগুলো। তো রনি ভাই আপনার এখানে তো মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর আমি দেখলাম, তো অনেকেরই আশা করি পছন্দ হবে, তো উনারা কিভাবে কবুতরগুলো আপনার থেকে সংগ্রহ করবে? ফয়সাল ভাই ফার্স্ট কথা হলো আমার থেকে তারা বিভিন্ন উপায়ে কবুতরগুলো সংগ্রহ করতে পারে। এখন তো ভাই লকডাউন নাই, মানে কেউ যদি আমার থেকে আমার যতগুলো কবুতর দেখালাম সেলফ পোস্ট নিতে চায়, তো তারা আমার সাথে যদি টাকার লেনদেন আগে করে, তো বাংলাদেশের 64 জেলায় কবুতর আমি ডেলিভারি দিই। দেখা গেছে দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী বাইরে অনেক সময় ভয় পায় যে আমি টাকা পাঠাবো, টাকা যদি মেরে খায়, তো আমার কথা হলো ভাই আপনারা নিঃসন্দেহে আপনারা টাকা পাঠাতে পারেন এবং আপনার বাসায় কবুতর পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। ইনশাল্লাহ আপনিও ভালো থাকবেন আর সবার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ ফয়সাল ভাই আপনিও ভালো থাকবেন, যারা যারা কবুতর নিতে চায় ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করলে কবুতর দেওয়া হবে।